যখন ভগবানকে প্রার্থনা করছেন এমন সময় ভগবানের প্রেরিত সুত গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন। সুত গোস্বামী যখন উপস্থিত হলেন সমস্ত মুনি ঋষিগণ সমস্ত সভাসদগণ উঠে দাঁড়ালেন, তাকে স্বাগত করলেন এবং ব্যাসগতিতে তাকে বসালেন। বসিয়ে সকলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। আমরা তো প্রণাম করা ভুলে গেছি, বাড়িতে সাধু সন্তরা আসলে এটা প্রণাম করবো, বসতে জায়গা দেবো তা নাই, সব ভুলে গেছি। এরকম না করে বাড়িতে সাধুগণ আসলে, ব্রাহ্মণগণ আসলে, সন্ন্যাসীগণ আসলে, কোন বৈষ্ণব আসলে সঙ্গে সঙ্গে স্থান থেকে উঠে আগে প্রণাম করবেন, বসতে আসন দেবেন। ভারতীয় পরম্পরা সংস্কৃতি আমরা সবকিছু ভুলে যাচ্ছি, কেন না সাধু সঙ্গ করি না, অসৎসঙ্গে খুব মতি আছে। কেন একটু আগে শুনলাম না, অসৎসঙ্গ করতে করতে আমাদের হৃদয়টা এতটাই কঠিন হয়ে গেছে, বদ্রের ন্যায় কঠিন হয়ে গেছে যে সৎসঙ্গের মহিমা বুঝি না। আচ্ছা সাধুরা কি বলবেন? সাধুরা তো বলবেন ভালো হও, খারাপ হও তো বলবে না, তবুও সঙ্গ করি না। তাহলে এটা আমার দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। সাধু সঙ্গ করবেন, কেমন সঙ্গ করবেন? সাধুকে কেবল খেতে দেবেন না, তাদের সঙ্গে মিশে হেসে কথা বললে সেটাই না, সাধু সঙ্গ করবেন সেই সাধু যারা ভাগবত কথা শ্রবণ করাবেন। ভাগবত কথা শ্রবণে আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মকে রক্ষা করার জন্য যে সমস্ত নিয়ম তারা বলে দেবেন সেই নিয়মকে সব পালন না করতে পারি, একটি একটি যদি প্রতিদিন পালন করা যায় তাহলে বর্ষের কিন্তু 365 দিন, প্রতিদিন যদি একটা করে নিয়ম আমরা ধরি না তাহলে 365টা নিয়ম পালন করতে পারবো। আর সুত গোস্বামী এসে উপস্থিত হয়েছেন, সনকাদি ঋষিগণ প্রণাম করে বলেন হে সুত গোস্বামী আপনাকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বলছেন হে সুত গোস্বামী আপনার যে জ্ঞান কোটি সূর্যের ন্যায় দীপ্তিমান, আপনি অনেক সাধুসঙ্গ করেছেন, আপনি বেদব্যাসেরও শিষ্য। সুত গোস্বামী কার শিষ্য? বেদব্যাসের শিষ্য হচ্ছেন সুত গোস্বামী। সব জায়গায় শুনেছি সুখদেব গোস্বামীর শিষ্য হচ্ছেন সুত গোস্বামী, বলে হ্যাঁ সেটাও ঠিক কথা, তিনি ভাগবতের গুরু, কিন্তু সুত গোস্বামী শ্রীমদ বেদব্যাসের গুরু। বেদব্যাসের জন্মের পূর্বে থেকে সুত গোস্বামীর জন্ম হয়েছে। সব জায়গায় আমরা শুনে এসছি, বহু জায়গায় ভাগবত কথাকার বলেছেন যে সুত গোস্বামী ওনার পিতার নাম লোমহর্ষণ সুত, ব্রাহ্মণী মাতা, ক্ষত্রিয় পিতা, তাদের থেকে যারা যে সন্তান উৎপন্ন হন তাদেরকে সুত বলা হয়। সেই সুত হচ্ছেন লোমহর্ষণ সুত, আর তার পুত্র হচ্ছেন উগ্রশ্রবা সুত, যিনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। কিন্তু সুত গোস্বামীর জন্মদাতা কিন্তু লোমহর্ষণ সুত, ভালো করে মনে রাখবেন। পৃথু মহারাজের যজ্ঞশালা, ভগবানের অবতার যে পৃথু মহারাজ, যার নামে এই পৃথু হয়েছে, পৃথিবী দেবী হয়েছে, এই পৃথু মহারাজের যজ্ঞশালায় যখন যজ্ঞ করছিলেন, পৃথু মহারাজ এত সুন্দর যজ্ঞ করছেন, তার বর্ণনা করার জন্য, তার রূপ, তার গুণ, তার চরিত্র বর্ণনা করার জন্য পৃথু মহারাজ যজ্ঞশালা থেকে, যজ্ঞ কুণ্ড থেকে উৎপন্ন হয়েছেন সুত গোস্বামী। বলিয়ে সুত গোস্বামী ভগবান কি জয় উৎপন্ন হয়ে বললেন প্রভু আপনি আজ্ঞা দিন আমার কি কার্য। ব্রহ্মা সেখানে উপস্থিত ছিলেন, ব্রহ্মা বললেন শোনো
যজ্ঞশালা থেকে উৎপন্ন হয়েছো, আজ থেকে তোমাদের কাজ হচ্ছে কেবল ভাগবত পারায়ণ, সমস্ত গ্রন্থ পাঠ। এবং বড় মহান মহান মহারাজগণ, মহান মহান ঋষিগণ, রাজর্ষিগণ, তাদের ভূত চরিত্র কথা যারা বর্ণনা করবে তাদেরকে বলা হয়েছে ঋতু মহারাজের যজ্ঞশালা থেকে উৎপন্ন হয়েছিল। সেই দিন থেকে তিনি সদা সর্বদা পুরাণ নিয়ে অভ্যাস করতেন, বেদ পাঠ করতেন, 18টা মহাপুরাণ সমস্ত জ্ঞানের তিনি, কিন্তু ওনার বয়স বৃদ্ধি হয় না, যেহেতু যজ্ঞশালা থেকে উৎপন্ন হয়েছেন। দেখতে গেলে যখন দেখবেন 24 বছর বয়স। একদিন ভগবান স্বপ্নদেশ করলেন, ভগবানের খোলা অবতার মহর্ষি বেদব্যাস উৎপন্ন হয়েছেন, তিনি কলিযুগের জীবের জন্য সুন্দরভাবে বেদকে বিভাজন করছেন, আলাদা আলাদাভাবে পুরাণ রচনা করেছেন, এই রচনাকে পাঠ করার দায়িত্ব তোমার, যাও বেদব্যাসের চরণ সেবা করো। তখন সুত গোস্বামী এসে বেদব্যাসের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন এবং ভাগবত কথা শিক্ষা গ্রহণ করলেন। শিক্ষা তো করেছেন, সুখদেব গোস্বামী যখন পাঠক, কথা ভাগবতের মধ্যে অনেক আছে কিন্তু যিনি সুন্দরভাবে বর্ণনা করতে পারেন তাকে সুবক্তা বলা হয়। আর মহর্ষি বেদব্যাস, পরাশর ঋষি, শক্তি ঋষি প্রত্যেকেই ভাগবত বক্তা, কিন্তু সুন্দর ভাগবত বক্তা কি? সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে যখন তিনি ভাগবত কথা শ্রবণ করলেন তখন সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন, বললেন, গুরুদেব আপনার থেকেও আমি ভাগবত শিখতে চাই। ভগবান কি জয়, সুখদেব স্বামী ভগবান কি জয়। তখন সুখদেব গোস্বামী মহারাজ কি করলেন, মাথায় আশীর্বাদ করলেন, বলেন, হে সুর, আপনি আমার থেকেও বহু জন্ম পিতা হিসাবে আমার থেকে শ্রেষ্ঠ এবং দীক্ষা হিসাবে আমার পিতার থেকে আপনি দীক্ষিত, অর্থাৎ আমার গুরু ভাই, এখন আপনি আমার থেকে ভাগবত কথা শ্রবণ করবেন, তাই আমার শিষ্যত্ব গ্রহণ করলেন, কিন্তু যেহেতু আমার পিতার থেকে আপনি সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেছেন আমি কেবল আপনাকে আশীর্বাদ করলাম, আজ থেকে ভাগবতের আচার্য আশীর্বাদ করে দিলেন। সেই দিন থেকে সুত গোস্বামী পাঠ, ভাগবত পাঠ করেন, সমস্ত পুরাণ পাঠ করেন। সুত গোস্বামীর কথা শ্রবণ করলাম। সুত গোস্বামী মহারাজ যখন এসে নৈমিষারণ্যে উপস্থিত হলেন, সমস্ত ঋষিগণ চরণ বন্দনা করে বললেন, আপনি সকলেরই বহু বহু মুনি ঋষিগণের সঙ্গ করেছেন, বহু ব্যাখ্যা করেছেন, বহু গ্রন্থ লিখেছেন, ভাগবতের কয়েক প্রকার ব্যাখ্যা আপনি লিখেছেন, কৃপা করে আমাদের এই যে প্রতিদিন আমরা যজ্ঞ করছি উপবাস থেকে, এই শরীরের ক্লেশ ক্লান্তি, মনের ক্লান্তি এবং ভগবত ভক্তি কিভাবে বৃদ্ধি হবে, ক্লান্তি দূর হবে, শারীরিক ক্লেশ দূর হবে এবং ভগবত ভক্তি বৃদ্ধি হবে, এই প্রকার কিছু ব্যবস্থা করেন। তখন সুত গোস্বামী কিছু বলতে যাবেন, বললেন, আমরা কিছু প্রশ্ন করছি, এই প্রশ্নের আধার করে আপনি কিছু আমাদেরকে কথা শ্রবণ করান। কি প্রশ্ন করলেন? ভক্তি জ্ঞান বিরাগাত বিবেক বর্ধতে মহা মায়া মোহ নিরাশাস বৈষ্ণবৈ প্রিয়তে কথা। শেষ গোস্বামী, আমাদের ভক্তি কিভাবে বৃদ্ধি হবে, জ্ঞান কিভাবে বৃদ্ধি হবে, বৈরাগ্য কিভাবে বৃদ্ধি হবে, আর বহু কোটি জন্ম ধরে আমাদের যে বিবেক শয়ন অবস্থায় আছে সেই বিবেকের জাগ্রত কিভাবে হবে, সেই উপায় বলে দিন। আর এই কলিযুগ বড় কঠিন, এখানে প্রত্যেকটি মানুষ আলস কুড়ে, হ্যাঁ, এদের ভাগ্যও মন্দ, তাহলে এই কলিযুগে মায়া বেশি আক্রমণ করবে, মোহ বেশি আক্রমণ করবে, এই মায়া মোহ থেকে নিষ্কৃতির উপায় মায়া মোহ নিরাশস্ত। আর কলিযুগে বৈষ্ণবগণের করণীয় কি, আবার প্রশ্ন করলাম, ইহো ঘরে কল প্রায় জীবশ্চা সুরতাঙ্গত বলছেন,
এই ঘোর কলিযুগে সমস্ত জীব প্রায় অসুর স্বভাব পেয়েছে। অসুর কারা? যারা জীব হত্যা করে তাদেরকে তো অসুর বলা হয়। আমরা অসুরের কথা শুনেছি, অসুররা কি করত? আচ্ছা, রাবণ, কুম্ভকর্ণ এরা কার সন্তান? ভগবানের নাতি বিশ্রবা ঋষি, ভগবানের পুত্র না? ভগবানের পুত্র হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অঙ্গিরা, অঙ্গিরার পুত্র হচ্ছেন বিশ্রবা ঋষি, এই বিশ্রবা ঋষির শ্রেষ্ঠ পুত্র হচ্ছেন রাবণ। জগতের মহান পণ্ডিত রাবণকে আপনার কখন পণ্ডিত বলি? রাবণ একটু অসুর ছিল কি না? কিসের জন্য অসুর ছিল? সে তো বিশ্রবা ঋষির পুত্র। কুম্ভকর্ণ তো বিশ্রবা ঋষির পুত্র, আর সেই রাবণের বড়দাদা নাম হচ্ছে কুবের, যে কুবেরকে ঘরে ঘরে পূজা করা যায়। সকালে করেন কি না? লক্ষ্মী কুবের সকালেই পূজা করে তো, ধন ভাণ্ডার বৃদ্ধি হবে, লক্ষ্মী কুবের পূজা করা হয়। রাবণের বড় ভাই কুবের, সে ধনের অধিপতি, তাকে আমরা ঘরে বসে লক্ষ্মী দেবীর সঙ্গে পুজো করি, আর কুবেরের ভাই রাবণ তাকে নাম শুনলেই অসুর বলে ঘৃণা করি। দশরথ দিনে কালী পুজোর সময় রাবণের মূর্তি বানিয়ে ফটাকা লাগিয়ে তাকে পুড়ি, রাবণ পোড়া এটা উৎসব করা হয়। কেন রে বাবা? সে তো মহর্ষির মহান ঋষির পুত্র, কুবেরের ভাই। বললেন কুবের নিরামিষ আহার করে, কুবেরও শিবের শিষ্য, রাবণও শিবের শিষ্য, কুম্ভকর্ণও শিবের শিষ্য। কেন রাবণকে কেন অসুর বলা হয় না? প্রতিদিন একটা করে ছাগল খেত কাঁচা। রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, রাবণ কি করত? ব্রাহ্মণদের সন্তান, খেয়ে দিয়ে পেট ভরত না, দেখলো যে ছাগলগুলো চলে যাচ্ছে একটা করে ধরে খেয়ে নেয়, পা দুটো ধরে মাথার সামনে চিবিয়ে খেয়ে নেয়। এবার বাবা তাকে বকা দিলেন, বাবার নাম কি? বিশ্রবা ঋষি, মনে রাখবেন। বিশ্রবা ঋষি বকা দিলেন, আরে তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি শিবের ভক্ত, তুমি এই প্রকার ছাগল খাচ্ছ কেন? যা তুমি অসুর হয়ে গেলে। বলো অসুর হলাম তো? বাবার কথাতে কি আছে? বলে ঠিক আছে, অসুর যখন হয়েছে ভালো করে অসুর হবো। এবার গরু খাওয়া শুরু করবে, মহাস খাওয়া শুরু করলো কাঁচা কাঁচা। অর্থাৎ যে গরু খায় তাদেরকেও অসুর বলা হয়, যে মহাস খায় তাকেও অসুর বলা হয়, যারা ছাগল খায় তাদেরকেও অসুর বলা হয়। এবারে যারা প্রসাদ খায় তারা কুবের হবে, তাদেরকে সকলেই পুজো করবে। আর যদি বিভীষণ হয়ে যায় তাকে ভক্ত বলা হবে। এরা চার ভাই, কুবের, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, চায়ের ভাইয়ের মধ্যে কেমন তফাত দেখুন। কুবের প্রসাদ গ্রহণ করত বলে সে ভগবানের ভক্ত হয়ে পুজো পাচ্ছে, রাবণ আমিষ খেতে বলে সে অসুর বলে তাকে ঘৃণা করি, কুম্ভকর্ণ আমিষ খেতেও ভাইয়ের কথা শুনি তাকে আমরা ঘৃণা করি, বিভীষণ ঘরে নিরামিষ খেতে ভগবানের ভজন করত, যার ফলে তাকে ভক্ত বলে এখনো পর্যন্ত পুজো করা হয়। বিভীষণ বলা হয় বিভীষণের স্বভাব, যখন আমাদের যজ্ঞ করা হয় বিভীষণের নামে যজ্ঞ করা হয়। জগন্নাথ মন্দিরে যে নীলচক্র লেগেছে উপরে, বিশাল একটি চক্র লেগেছে, সেই চক্র কে প্রদান করেছেন? বিভীষণ প্রদান করেছেন মন্দির। চিন্তা করুন দেখি, কুবের আর বিভীষণ হবেন না রাবণ কুম্ভকর্ণ হবেন? আপনারা বুঝে নেবেন, ছাগল মাংস খাবেন না মুরগি খাবেন না গরু খাবেন, আপনারা বুঝে নেবেন। এবং নিজে নিজে ভাববেন যে আমি কি রাবণের দলে আছি না রামচন্দ্রের বিভীষণের দলে আছে। তো সেই জন্য 88,000 ঋষিগণ, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শৌনক ঋষি। এই শৌনক ঋষি প্রশ্ন করে যাচ্ছেন, ইহ ঘরে কল প্রায় জীবস্থ শ্রোতাঙ্গত ক্লেশা কান্তস্য তস্যৈব স্বধনে কিং পরায়ণ। এই কলিযুগের মানুষ প্রত্যেকেই অসুর স্বভাব পেয়েছে, ভক্ত স্বভাব খুবই কম, প্রত্যেকেই অসুর স্বভাব পেয়েছে। পেয়েছে কিনা? আমি সে তোমাকে অসুরই হলো না। আর তাহলে ক্লেশা তারা এই অসুর ভাবটা গ্রহণ করেছে বলে জীব হত্যা মহাপাপ,
প্রত্যেক মনুষ্য হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকই জানে জীব হত্যা মহাপাপ। ভারতের মধ্যে অবস্থান করছে, ভারতের সংবিধান বলছে জীব হত্যা মহাপাপ। প্রত্যেক ধর্মের মধ্যে ধর্মগ্রন্থ যে আছে, সনাতন ধর্মের বেদ বলুন, ইসলাম ধর্মের কোরআন বলুন, খ্রিস্টান ধর্মের বাইবেল বলুন, প্রত্যেক ধর্মগ্রন্থতে লেখা আছে জীব হত্যা মহাপাপ। রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, একটা ব্যাঙ সাপ পোকামাকড় এসে গেলে আমরা চাপিয়ে চলে যাই না? চলে যাই না, তাকে বাঁচাতে গিয়ে ব্রেক লাগিয়ে নিজে পড়ে যায়, কিন্তু তাকে কখনো চাপিয়ে যায় না। কেন? ট্রাফিক পুলিশ নিষেধ করেছে, এই দাঁড়াও, একটা জিপ পার হচ্ছে রাস্তা, তাকে ছেড়ে দাও, তারপর তুমি গাড়ি চালাবে। কোনো ট্রাফিক পুলিশ ছিল সেখানে? ছিল না। কোন সাধু এসে বলেছে শোনো সনাতন ধর্মের জীব হত্যা মহাপাপ, তুমি গাড়ি চালিয়ে যাবে না, জিপটাকে পার হতে দাও তারপর যাবে? কেউ ছিল না। তারপরেও আমাদের ভিতর থেকে প্রত্যেকটি মানুষ ভিতর থেকে সাড়া পেয়েছে, শোনো জীব হত্যা মহাপাপ, তাকে চাপিয়ে চলে যাও না, মেরো না কাউকে। অর্থাৎ আমাদের মধ্যে জীব হত্যা মহাপাপ আমরা জানি, তাহলে খাবার বেলায় গেলে কোথায়? কি করে সেই জীবকে হত্যা করে খাচ্ছি আমরা? তাহলে সেই জীব হত্যা করে খেলাম, সেই জীব হত্যার জিনিস খেলাম, সেটা একরকম পাপ, হত্যা করলাম তার একটা পাপ। এবং খেলাম তো খেলাম, আরেকজনকে শিখালাম, সন্তানগণকে শিখালাম, তুমি জীব হত্যা করো, জীব হত্যার জিনিস খাও, তাহলে চারটে পাপ হলো। সেই মহাপাপের ফলটা যাবে কোথায়? তোমার বাড়িতে তো থাকবে না, তোমার শরীরে থাকবে। এই শরীরটা তো অপরাধ করেছে, তো ফল ভোগ করবে কারা? এই শরীরই করবে। তো সেই শরীরই লোক হবে, ছোটবেলায় চোখের এত মোটামুটি চশমা লাগবে, জন্ম হয়েছে তার মাথায় ব্রেনে ফুটো হয়ে গেছে, বুকে ফুটো হয়ে গেছে, চলবে না, বাঁচবে না। যা টাকা রোজগার করেছে সব হসপিটালে শেষ। একটা সন্তান জন্মগ্রহণ করে এক মাস বাঁচবে না, তার মধ্যে তোমার জমি বাড়ি সম্পত্তি টাকা পয়সা যা রোজগার করেছো সব শেষ করে দিয়ে মরে যায়। কেননা তুমি জীব হত্যা করেছ, তোমার জীব হত্যা যে মহাপাপ, সেই মহাপাপের ফল তোমাকেই ভোগ করতে হবে বাবা, অন্য কেউ করবে না। যে যত হত্যা করে খাবে, যে যত হত্যা করবে তার ফলটা তাকেই ভোগ করতে হবে, তারই পায়ে যন্ত্রণা হবে, তারই অ্যাক্সিডেন্ট হবে, তারই ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, অনেকদিন রোগী ভোগ করবে কিন্তু মরবে না, যন্ত্রণায় ছটফট করবে। আমার এই রোগ, আমি আধ ঘন্টা বসতে পারছি না, আমি দু মিনিট হাঁটতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে, কাজ করতে পারছি না, কোথা থেকে আসলো রোগটা বাবা? কই হিমালয় যান, বৃন্দাবন যান, কত সাধারণ না খেয়ে না খেয়ে কতদিন ধরে বেঁচে আছে, কোনো রোগ হচ্ছে না। প্রতিদিন স্নান না করলে চুলের কোনো মাথা যন্ত্রণা করবে, রোগ করবে। আর হরিদ্বারে যান, এই যে কুম্ভ মেলা হলো, এক একজন সাধু তার জোরটা ধরার জন্য চারজন মানুষ দরকার হয়। সে হাঁটছে, তার পিছনে চারজন মানুষ তার জোরটা ধরে বসে আছে, কোনোদিন সে সাধু শ্যাম্পু লাগাচ্ছে না, অথচ কোনো রোগ হচ্ছে না, ভেবে দেখেনি। ধুলো বালি গায়ে লাগবে নাকি শরীরের রোগ হবে, তারা দিন রাত ঘষণ মাখাচ্ছে, কোনো রোগ হচ্ছে না। কেননা তারা জীব হত্যা করে খাচ্ছে না, ভালো করে দেখেনি, ভজন হোক চাই না হোক পাপ করছে না। গঙ্গাসাগর মেলায় কত সাধুরা আছে, কত নাঙ্গা বাবা আছে, কাপড় চাপড়ে কিছুই পড়ছে না, কত দোলাবালি গায়ে লাগছে, জুতোই পরে না। আমার একটা একটুখানি খালি পায়ে চলে গেলে কত রোগ হয়ে যাচ্ছে, পায়ের দ্বারা কত কীটাণু ভিতরে চলে যাচ্ছে, তারা সারা জীবন খালি পায়ে হাঁটছে, কোন রোগটা হয়েছে? বলেন তারা ভজন করুক চাই না করবো পাপ করছে না, জীব হত্যা করে তারা খায় না, সেই জন্য তাদের রোগ হবে না, তারা অনেকদিন বাঁচবে, সুস্থ বাঁচবে, কোনো ওষুধেরই প্রয়োজন নেই। ঋষিগণ জিজ্ঞাসা করছেন, এই প্রকার ক্লেশ থেকে এখন যদি কোনো ব্যক্তি সদন হতে চায়, পাপ তো অনেক করেছে, এখন যদি কেউ সদন হতে চায় তার উপায়? ভাগবত কথা শ্রবণ করার পরে মনের মধ্যে আসছে যে সত্যি তো পাপ করেছে, এখন নিবৃত্তির উপায় কি? আর কি জিজ্ঞাসা করলেন? শ্রেয়সাম যদ ভবে পাবনা না পাবনা,
कृष्ण भक्ति करम सच्च साधनं तद वदात। हे ऋषिवर, हे मुनिवर, शास्त्र अनेक आछे, पुराण अनेक आछे, कथा अनेक आछे, तीर्थधाम अनेक आछे, नदी अनेक आछे, धाम अनेक आछे, ठाकुर अनेक आछे, आमादेर करणीय कि? एमन किछु कथा बोलो, अर्थात यदि शास्त्र कथा बोलते चान ताहले शास्त्र अनेक आछे, शास्त्रेर मध्ये सारासार कथा कि? क्योंकि आमादेर काछे समय नाई। कलिजुगेर आयु 100 বছর, তার মধ্যে 20 বছর খেলাধুলাতে কেটে গেল, আর অন্তিম 20 বছর বৃদ্ধত্ব ঘরে বসে বসে কেটে গেল, মাঝখানে রইল কত বছর? 60 বছর। যদি কেউ 100 বছর বাঁচে, বাঁচবে না, সেটা গ্যারান্টি আছে। 70-80 শেষ, তবু আমি ধরলাম 100 বছর বাঁচে। তাহলে 80 থেকে 100 বর্ষ পর্যন্ত যে 20 বছর, তার কোনো গ্যারান্টি নেই, ঘরে বসে বসে কাটাবে। আর ছোট জন্ম হওয়া থেকে 20 বর্ষ বয়স পর্যন্ত সে খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে, ঘুরে বেড়াবে, তার চিন্তা করার শক্তি আসে না। তাহলে 40 বছর বৃথা চলে গেল। হিসাব করে দেখুন, ইমানদারিতে আমরা যদি 100 বছর বেঁচে থাকি, তার মধ্যে 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আর দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা যদি হয়, রাত্রিবেলা 8 ঘন্টা ঘুমাই, উল্টো দিনের বেলাও খেয়ে দিয়ে 4 ঘন্টা ঘুমাই, তো হয়ে গেল না 12 ঘন্টা? 100 বছর যদি আয়ু হয়, 50 বছর ইমানদারিতে ঘুমিয়ে কেটিয়ে দিয়েছি। তার মধ্যে এই ছোটবেলায় 20 বছর, অন্তিম 20 বছর গেল। তারপরে এখন বিয়ে শাদি করবো, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তারপর সংসার ছেলে না হলো, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তার মধ্যে যদি বা ভজন করতে ইচ্ছা হয়, কাকে ভজন করবো? কৃষ্ণকে ভজন করবো, না দুর্গা ভজন করবো, না আল্লাহ ভজন করবো, না খ্রিস্টান ভজন, যীশু খ্রিস্টকে ভজন করবো, কাকে ভজন করবো, কাকে মানবো? এই চিন্তা করতে করতে 20 বছর শেষ। যদি বা কিছু ডিসিশন নিলাম, বেশ কোনো একটা দেবতাকে পূজা করতে লাগলাম, কিছু অনুষ্ঠান করলাম, পুজো করলাম, লাগতে কি হলো? এই চিন্তা করতে করতে আয়ুটা শেষ, বুঝ করে মরে গেল। জীবনে করলোটা কি? তাহলে আমাদের জীবনটা কুকুর বিড়াল ছাগলের মতন কি জীবনটা হলো? কুকুর বিড়াল পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকটা জীবিত খায়, প্রত্যেকে জীবী ঘুমায়, প্রত্যেকে জীবী সংসার ধর্ম করে, মৈথুন ধর্ম করে, তাদেরও বিবাহ আছে, সন্তান জন্ম তাদেরও হয়, তারাও ঘর বাড়ি বাঁধে। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? উল্টো চিন্তা করে দেখুন, তারা বেশি খায়, আমরা কম খাই। এটা কুকুর 200 গ্রাম চালে ভাত খায় এক বেলায়, আমরা 100 চালে ভাত খাই, কিন্তু সে 8 ঘন্টা পরিশ্রম করে, পয়সা রোজগার করে খায়। আমরা 8 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে 100 চালে ভাত খাচ্ছি, থালাই দিয়ে আসে বাড়িতে ঝগড়া করে ফেলে দিলাম, বিষ খেয়ে মরে গেলাম শেষ। ওরা কিন্তু কোনোদিন বিষ খেয়ে মরে না, ওদের কোনো রোগও হচ্ছে না, অথচ বেশি খায়। মনুষ্য যদি একটি প্রজাতি হয়, বাঘ ভাল্লুক হাতি সিংহ ঘোড়া উট গরু, কেউ কিন্তু পয়সা রোজগার করে খায়। জঙ্গলে বহু জীবজন্তু রয়েছে, ভরপেট খায়, বেশি বেশি খায়, কিন্তু পয়সা রোজগার করতে হয় না। আর আমরা পয়সা রোজগার করি, তারা কেবল ভগবানকে মেনে চলেছে, প্রকৃতিকে মেনে চলেছে, সেজন্য তাদের কোনো অভাব নাই। আর আমাদের যত রোজগার করছে, তত নাই 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 তত অভাব। এই জন্য আরে বলছেন, এতক্ষণ পর্যন্ত এত প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু সুত গোস্বামী একটা উত্তর দিচ্ছেন না, কেন বলুন তো? কেন? গুরুদেবের শরণাগতি না হলে গুরুদেব কোনো কথা বলবে না। তোমাকে হাজার কথা বলে আমার লাগতে কি? কেন তোমাদের সামনে আমাদের গুরুদেব তার সময় নষ্ট করবে? সে তো ভজন করতে করতে সে ভগবানকে পাবে, তোমার প্রতি সে সময় নষ্ট করবে কেন? যদি আমরা তার শরণাগত হই, তাকে ভজন করি, তার কথা মানি, তবে না সে সময় নষ্ট করে, তার ভজন থেকে সময় বাদ দিয়ে তোমাকে কিছু উপদেশ করবে, যে উপদেশ আমাদের জীবনে কাজে লাগবে। সনক ঋষি দেখলেন, আচ্ছা এত প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু সুচল স্বামী কোনো উত্তর দিচ্ছেন না, তা মানে ও হো আমাদের শরণাগতি হয়নি। গুরু 4 প্রকার হন, মনে রাখবেন, গুরু 4 প্রকার হন, আমরা জানি গুরু 1 প্রকার, গুরু 4 প্রকার হন। সর্বপ্রথম হচ্ছেন পিতা মাতা গুরু, কখনই অবহেলা করবেন না। কোটি জন্ম তপস্যা করলো,
পিতা মাতার ঋণ শোধ করা যায় না, দীক্ষা গুরুদেবের ঋণ শোধ করা যায়, ভজন করতে করতে ঋণ শোধ করা যায়, গুরুদেবের সেবা করলে গুরুদেবের ঋণ শোধ হয়ে যায়, কিন্তু পিতা মাতার ঋণ কখনো শোধ করতে পারে না। আদ্য গুরু পিতা মাতার কখনো অবহেলা করবেন না। যদি ভজন করতে ইচ্ছা পিতা মাতাকে মানিয়ে নেবেন, তাদের মাধ্যমে তাদের কাছ থেকে রাজি করি ভক্ত হবেন, পিতা মাতাকে কষ্ট দিয়ে যদি সে ভক্ত হয়ে থাকে তাহলে সেই ভজনটাও কাজ করবে না। সেই জন্য যদি ভজন করতেও ইচ্ছা থাকে পিতা মাতার বিরুদ্ধে না, তাদেরকে বুঝিয়ে মানিয়ে নিলে তারা বুঝতে পারছে না, ঠিক আছে অপেক্ষা করো, সাধুগণকে বাড়িতে ডেকে নিয়ে আসো, সাধুদের মাধ্যমে পিতা মাতাকে বুঝাও, তাদেরকে মোটিভেট করে তাদের আদেশ নিয়ে ভজন শিক্ষা করো, নিষেধ নাই, কিন্তু পিতা মাতাকে কখনো অবহেলা করো। প্রথম গুরু, দ্বিতীয় গুরু হচ্ছেন গায়ত্রী গুরু, সংস্কার প্রদান করে, যিনি উপনয়ন প্রদান করেন, যজ্ঞ শিক্ষা প্রদান করেন, শাস্ত্র শিক্ষা প্রদান করেন, তিনি হচ্ছেন দ্বিতীয় গুরু, গায়ত্রী গুরু। দীক্ষা গায়ত্রী মন্ত্র উপনয়ন প্রদান পূর্বক যিনি গায়ত্রী মন্ত্র প্রদান করেন তিনি হচ্ছেন আমাদের দ্বিতীয় গুরু। তৃতীয় গুরুকে, তৃতীয় গুরু হচ্ছেন যিনি ভগবত শিক্ষা প্রদান করেন, দীক্ষা মন্ত্র প্রদান করেন, তিনি হচ্ছেন তৃতীয় গুরু। এইবার দীক্ষা মন্ত্র প্রদান করার পরে গুরুদেব তার অনেক শিষ্য বহু দূরে চলে গেলেন, তোমাকে হাত ধরে কে শিখাবে, সেই জন্য বলছেন শ্রবণ গুরুর বিশেষ প্রয়োজন, ভাগবত কথা শোনাবে, হরি কথা শোনাবে, দীক্ষা নিয়েছে তো কি হয়েছে, শ্রবণ গুরুর প্রয়োজন। সনকাদের শিখন বহু যুগে বহু আয়ু তাদের, তারপরেও তিনি সুত গোস্বামীকে গুরু করলেন, কেন বিষ্ণু দীক্ষা বিহীন না অধিকার কথা শ্রবণ, বিষ্ণু দীক্ষা গ্রহণ না করলে ভাগবত কথায় রুচু হবে না আর যোগ্যতাও প্রাপ্তি হবে না। নিয়ম হচ্ছে দীক্ষা গ্রহণ পূর্বক ভাগবত কথা শ্রবণ করবেন, তাহলে সেই ভাগবতের পূর্ণ ফল পাবেন। আর সুত গোস্বামী যে চরণবন্দন করে অষ্টাশী হাজার ঋষিগণ বলছেন চিন্তামণি লোক সুখম সুরদ্র স্বর্গ সম্পদম প্রদচ্ছতি গুরু প্রেতম বৈকুণ্ঠম যোগী দুর্লভম। হে গুরুদেব, আপনার চরণে আমাদের বারবার প্রণাম, কেননা চিন্তামণি মণি জগতের বহুত আছে, চিন্তামণি যদি কেউ পেয়ে যায় না সেই জগতের সমস্ত সুখ প্রাপ্তি হয়ে যাবে তার। আর যদি স্বর্গে যায় কল্পবৃক্ষের কাছে যায় তাহলে স্বর্গীয় সম্পদ সব কিছু পেয়ে যাবে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে যোগী দুর্লভ সেই বৈকুণ্ঠ ধাম গোলক ধাম প্রাপ্তি হয়ে যায়, অহৈতুকি ভক্তি প্রাপ্তি হয়ে যায়। বলিয়া সদগুরু মহারাজ কি যাই, পতি পাবন গুরুদেব কি যাই। চলুন আমরা সকলে মিলে হাত তালে দিয়ে প্রথমে গুরু বন্দনা করে তারপর ভাগবতের মধ্যে প্রবেশ করব।
मैं शरण